আমার সঙ্গে যদি থাকে একটা মানুষকে দেখ, কিন্তু নির্লজ্জ নির্বাচন কমিশন যার কথা এবং কাজের সামান্যতম মিল নেই, এটা একটা প্রহসনের নির্বাচন, এটা একটা সাজানো নির্বাচন এবং এটা পূর্ব নির্ধারিত একটা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা বলার মতন না। তারপরেও আমরা ছিলাম শেষ দেখাটা পর্যন্ত, কিন্তু না, কোনোভাবেই এই জায়গা থেকে তারা সরেনি। আমি আমার নেতাকর্মীদের নিয়ে অন্তপক্ষে কম ক্ষতিগ্রস্তর ভিতরে থাকতে চাই, সে কারণে এই নির্বাচন থেকে আমি সরে দাঁড়াচ্ছি এবং এই অবাধ এবং এই প্রহসনের নির্বাচনকে আমি বর্জন করছি। নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে আমি বিশাল ভোটের ব্যবধানে